জ্যোতিপ্রিয় মল্লিকের হস্তাক্ষরের নমুনা সংগ্রহ করতে এবার আদালতে দ্বারস্থ হল ইডি এস কেম হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন শাহজাহান শঙ্কর আড্ডের নাম লেখা একটা চিঠি মেয়েকে দেওয়ার চেষ্টা করেছিলেন বালু আর তাতে টাকা দেওয়া নেওয়া সংক্রান্ত বিষয়ে নির্দেশ ছিল বলে সংবাদ মাধ্যম সূত্রে জানতে পেরেছিলাম আমরা এবং পাশাপাশি চিঠির ভিত্তিতেই শাহজাহানের বাড়িতে তল্লাশিতে যায় ইডি গ্রেফতার করা হয় শঙ্কর আড্ডুকে এবার সেই চিঠির হস্তাক্ষর যাচাই করতে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তথা বালুর হস্তাক্ষরের নমুনা সংগ্রহ করতে বিশেষ ইডি আদালতে আবেদন জানালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট চিঠি উদ্ধারের পরে বালুর বয়ান নেওয়া হয়েছিল বলে ইডি আগেই জানিয়েছিল এবার বাংলা এবং ইংরেজি মিশিয়ে লেখা সেই চিঠির ফরেন্সিক পরীক্ষা করাতে উদ্যোগী ইডিরা তদন্তকারীরা ইডি সূত্রে জানতে পারছি যে গত উনিশে ডিসেম্বর তাদের ডেরায় বালু চিঠি লেখার বিষয়টা স্বীকার করে নেন পরে মত বদল করে চিঠি লেখার বিষয়টা অস্বীকার করতে পারেন রেশন বন্টন দুর্নীতি মামলায় ধৃত বালু সে ভাবনাও রয়েছে ইডির তদন্তকারীদের মাথায় তাই তথ্য প্রমাণ হাতে রাখতে চান তারা এছাড়াও ওই চিঠির সূত্র ধরে যেহেতু শাহজাহান এবং শঙ্করের বাড়িতে অভিযান হয়েছিল তাই মামলা আরও পোক্ত করতে যাবতীয় তথ্য প্রমাণ হাতে রাখতে চাইছে ইডি সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই বালুর হাতের লেখা পরীক্ষা করার তর্জোর শুরু হয়েছে তাই নমুনা সংগ্রহের আবেদন জানানো হয়েছে এবার ইডির বিশেষ আদালতে এর আগে কালীঘাটের কাকু কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে আদালতে আবেদন জানিয়েছিল এটি শেষ পর্যন্ত তারা হাইকোর্ট থেকে সেই অনুমতি পান এবার সেই পথেই আরও একবার হাঁটতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আপাতত জ্যোতিপ্রিয় মল্লিকের বিষয়ে আদালত কী নির্দেশ দেয় সেদিকে কিন্তু আমাদের নজর অবশ্যই থাকবে আমাদের প্রতিনিধি মানস নস্কর এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরেছেন সোনা পরিবার রেশন দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত জেলবন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর হস্তাক্ষরের নমুনা সংগ্রহের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হল এবার ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দায়রা আদালতে বিশেষ ইডি আদালতে গতকাল ইডির তরফে বালুর অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের হস্তাক্ষরের নমুনা সংগ্রহের আর্জি জানানো হয়েছে এখনো পর্যন্ত আদালত এই বিষয়ে বিস্তারিত শুনানি করার পর কি নির্দেশ দেয় সেদিকে লক্ষ্য থাকবে তবে ইডির তরফে জ্যোতিপ্রিয় মল্লিকের হস্তাক্ষরের নমুনা সংগ্রহের আর্জি জানানো হলো এর আগে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের আবেদন জানিয়েছিল ইডি শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার আর নির্দেশে সেই নমুনা বা সংগ্রহ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদিও সেই রিপোর্ট ফাইনাল সেই রিপোর্ট এখনো পর্যন্ত আদালতে দাখিল করতে পারেনি তারা প্রাথমিকভাবে কাকুর কণ্ঠস্বরের রিপোর্ট মিলে গেছে বলে ইডির তরফে জানানো হয়েছিল কিন্তু অন্তিম রিপোর্ট বা ফাইনাল রিপোর্ট এখনও পর্যন্ত আদালতে দাখিল হয়নি এবার প্রাক্তন খাদ্যমন্ত্রী বালুর হস্তাক্ষরের নমুনা সংগ্রহের আর্জি জানিয়েছে তারা হঠাৎ কেন এখন জ্যোতিপ্রিয় মল্লিকের অর্থাৎ বালুর হস্তাক্ষরের নমুনা সংগ্রহ করতে চাইল এডি এডির তরফে যুক্তি যে ১৯ ডিসেম্বর এস এস কেম হাসপাতালে বসে প্রাক্তন খাদ্যমন্ত্রী একটি চিঠি লিখেছিলেন যে চিঠিটি ছিল রেশন কাণ্ডে অন্যতম অভিযুক্ত এবং সন্দেশখালীর বেতাজ বাদশাহ যিনি এখন জেলবন্দি শাহজাহান শেখ শাহজাহান এবং দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডোর নাম করে লেখা হয়েছিল সেই চিঠি এই দুই ব্যক্তির নাম উল্লেখ করে জ্যোতিপ্রিয় মল্লিক চিঠি লিখেছিলেন এবং সেই চিঠি হাতে আসে ইডির যেখানে সেই চিঠির বয়ানের ভিত্তিতেই পরবর্তীতে গ্রেপ্তার হয়েছিলেন শঙ্কর আড্ডো এবং শেখ শাহজাহানের সন্দেশখালের বাড়িতে তল্লাশি করতে গেছিলো ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারপর ইডির আধিকারিকরা সন্দেশখালিতে মার খান এবং একে একে সন্দেশখালীর একটা ইতিহাস বলা যায় কার্যত বাইর সামনে চলে এসেছিল তারপর কিন্তু ইডির বক্তব্য পরবর্তীতে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তার এই চিঠির বিষয়টি অস্বীকার করতে পারেন ফলে ইডির কাছে অন্য কোনো তথ্য প্রমাণ বা অন্য কোনো ভিত্তি নেই শঙ্কর আড্ডো এবং শেখ শাহজাহানকে অভিযুক্ত করার ফলে তাদের নিজেদের যে পদক্ষেপ বা নিজেদের তারা শেখ শাহজাহান এবং শঙ্কর আড্ডোকে যে গ্রেপ্তার করেছিল রেশন দুর্নীতি কাণ্ডে সেই ঘটনায় এই বিষয়টিকে আরও পোক্ত করতে তাদের হাত শক্ত করতে ইডির তরফে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীর এই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হস্তাক্ষরের নমুনা সংগ্রহ করার আর্জি জানানো হয়েছে ওই চিঠির হস্তাক্ষর এবং প্রাক্তন খাদ্যমন্ত্রীর অন্য হস্তাক্ষরের মিল বা সামঞ্জস্য আছে কিনা সেটা খতিয়ে দেখাই ইডির মূল উদ্দেশ্য বলে জানানো হয়েছে যদিও এই বিষয়ে এখনো বিস্তারিত শুনানি হয়নি পরবর্তীতে এই বিষয়ে শুনানি হবে ১৯ ডিসেম্বর প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকাকালীন একটি চিঠি লিখেছিলেন শঙ্কর আড্ড্য এবং শেখ শাহজাহানের উদ্দেশ্যে সেই বয়ানের ভিত্তিতেই পরবর্তীতে শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করে ইডি এবং শেখ শাহজাহানকেও একাধিক মামলায় পরবর্তীতে গ্রেপ্তার করা হয় এবং রেশন কাণ্ডে পরবর্তীতে ইডির তরফেও হেফাজতে নেওয়া হয়েছে কিন্তু পরবর্তীতে যদি বালু অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের হস্তাক্ষর যদি এই চিঠির সাথে না মেলে সেক্ষেত্রে তাদের কাছে সমস্যায় পড়তে হতে পারে ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে সেই জন্যে নিজেদের হাত শক্ত করতে বা নিজেদের তথ্য প্রমাণের ভিত্তিকে আরও শক্ত করতে তারা নিম্ন আদালতে বিশেষ ইডি আদালতে গতকাল আবেদন জানিয়েছে যে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হস্তাক্ষরের নমুনা সংগ্রহে অনুমতি দিক আদালত আপাতত এখনও পর্যন্ত আদালত এই বিষয়ে বিস্তারিত শুনানি করেনি শুনানির পর আদালত কী নির্দেশ দেয় আর সেদিকে আমাদের লক্ষ্য থাকবে জ্যোতিপ্রিয় মল্লিকের হস্তাক্ষরের নমুনা সংগ্রহ করতে এবার আদালতে দ্বারস্থ হল ইডি এস এস কেম হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন শাহজাহান শঙ্কর আড্ডের নাম লেখা একটা চিঠি মেয়েকে দেওয়ার চেষ্টা করেছিলেন বালু আর তাতেই টাকা দেওয়া নেওয়া সংক্রান্ত বিষয়ে নির্দেশ ছিল বলে সংবাদ মাধ্যম সূত্রে আমরা জানতে পেরেছিলাম পাশাপাশি চিঠির ভিত্তিতেই শাহজাহানের বাড়িতে তল্লাশিতে যায় গ্রেফতার করা হয় শঙ্কর আট্যুকে এবার সেই চিঠির হস্তাক্ষর যাচাই করতে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হস্তাক্ষরের নমুনা সংগ্রহ করতে বিশেষ আদালতে আবেদন জানাবে ইডি এরকম আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন